পাইকারিতে কমলেও খুচরা বাজারে এখনও চড়া আলুর দাম। রাজধানীর খুচরা বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে কেজি প্রতি 10 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। কেজি প্রতি আলুর দাম রাখা হচ্ছে 45 টাকা পর্যন্ত। দাম নিয়ন্ত্রণে হিমাগার থেকে খুচরা বাজার সর্বক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি ভোক্তাদের। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। একদিনের ব্যবধানেই রাজধানীর পাইকারি আলুর মোকামে চিত্র বদলে গেছে। বুধবার বিক্রি না হলেও বৃহস্পতিবার কারণ বাজারের আড়তে আলু সরবরাহ বেড়েছে, বিক্রিও মন্দ নয়। সরকার নির্ধারিত দামেই পাইকারি পর্যায়ে আলু কিনছেন ভোক্তারা। বাইরা 45 টাকা, 42 টাকা, 43 টাকা, আর এই বাজারে এখানে 35 টাকা কেজি পড়ছে। আজকে বাজার ভালো, কাস্টমারও আছে, সরকারি রেটে মাল আমরা কিনছি, সরকারি রেটে বিক্রি করতেছি। পাইকারি বাজারে ঠিকঠাক থাকলেও খুচরা বাজারে এখনও আলুর দাম চড়া। সরকারের বেঁধে দেওয়া নতুন দামও মানা হচ্ছে না কোথাও। পাইকারির চেয়ে 15 টাকা বেশি দামে আলু বিক্রি হচ্ছে পলাশী বাজারে। আমরা তো কম দামে আনতে পারি না, 42 টাকা করে আনি, বেশি 45। আমার তো পার ডে 5 কেজি লাগে, এর জন্য বাধ্য 45 টাকা করে কিনছি। মজুদার না কমালে বাজারে কেমনে বিক্রি করবো? বাজারে হয়তো 2-4 টাকা লাভ করে, এর বেশি তো লাভ করতে পারে না। আলুর দাম নিয়ন্ত্রণে আজও সারা দেশে অভিযান অব্যাহত রেখেছে সরকারের বিভিন্ন সংস্থা। পাইকারি দোকানের যে রেট এবং এই খুচরা দোকানের যে রেট, বেশি একটা পার্থক্য নাই। দু একটা দোকানে একটু স্বাভাবিকের তুলনায় একটু বেশি মনে হচ্ছে, তো আমরা তাদেরকে তাৎক্ষণিক সতর্ক করে দিয়েছি এবং দোকানের প্রাইস লিস্ট তাও প্রদর্শিত স্থানে রাখার জন্য আমরা নির্দেশ দিয়েছি। আরুদ্দারা বলছেন, হিমাগারে ন্যায্য দামে বিক্রি হলে ভোক্তা পর্যায়ে আলুর দাম আরও কমে আসবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।